আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক ও আশা করি অসীম দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা বলবো যে দোয়াটি পড়লে আল্লাহ পাকর্বুল আলামিন আপনাকে সারাদিন খাসি খুশি রাখবেন আপনাকে সব বিষয়ে সফলতা দান করবেন এবং আপনার মন থাকবে সবসময় প্রফুল্ল আল্লাহ পাকের দয়ায় রহমতে এই বিষয়টা আপনি পাবেন যদি এই দোয়াটা পাঠ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়ার বরকতে রসুলি করিম সাল ওয়াসাল্লাম আপনাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন সুভ্যানুল এত পাওয়ারফুল একটি দোয়া কেনই বা আমরা করব না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা হাদিস শরীফটা জেনে নেই হজরত মুন্জির রদি আলান হ থেকে এই হাদিসটা বর্ণিত রসুল্লাহ সাল আলি সাল্লাম এরশাদ করেছেন যেই ব্যক্তি এই দোয়াটা সকাল বেলায় পাঠ করবে প্রতিদিন ওই ব্যক্তিকে আল্লাহ হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানুল্লাহ এবং সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জামিন নিয়ে নিলাম কেয়ামতের দিন আমি তাকে হাত ধরে তাকে জান্নাতের দিকে নিয়ে যাব মুজামুল কবিরে এটা রয়েছে এবং মুজামুল সাহাবা নামক কিতাবে এটা রয়েছে সুপ্রিয় সম্মানিত দর্শক দোয়াটি হলো রদি তু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি সাল্লামা নাবিয়া ও রাসুলা আবার কেউ কেউ বলেছেন রদি তু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহ আলাইসাল্লামা নাবিয়া এইটুকু কথা রয়েছে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার যদি এই আমলটা করেন আল্লাহ পক্রব্বুল আলমিন আপনাকে সারাদিন খুশি রাখবেন হাসি খুশি রাখবেন আপনাকে সুখী রাখবেন আপনার সব বিষয়ে সফলতা দান করবেন কেন আমরা এই দোয়াটা পরব না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে আসুন আমরা এই আমলটা করি কারণ আল্লাহ রব্বুল আইনমিন ওই আমলটাই সবচেয়ে বেশি পছন্দ করেন যে আমলটা প্রতিদিন করা হয় যদিও তা অল্প পরিমাণে করা হয় ইসলাম নিজে এই হাদিসটি বর্ণনা করেছেন সোভানল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এই দোয়াটা সকাল সন্ধ্যায় পাঠ করি